এটি খালি একই টাইপের সিনেমা করে খালি অ্যাকশন সিনেমা করে কোনো গল্প নেই সাউথের আদলে তৈরি করা সিনেমা করে কোনো বাঙালি ভ্যালু নেই এর মধ্যে কোনো বাঙালি আনা নেই সমস্ত প্রশ্নের উত্তর এবং জবাব একদম পেয়ে যাবেন বুমেরাং হ্যালো ম্যাম ওয়েলকাম বলতে ওয়েলকাম বলতে নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিতের বুমেরাং ফুল এন্টারটেইনার কমেডি সায়েন্স ফিকশন ভরপুর রয়েছে আমি গতকাল ইভিনিং এর সিনেমাটা দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারিনি আমি ইভিনিং শো দেখেছি এবং তিনশো টাকা টিকিট দেখেছি এবং সিনেমাটা দেখে আমার ছশো টাকা উসুল হয়ে গেছে আমি একটু বাড়িয়ে বলছি না কারণ যে সিনেমার যে প্রবলেম আছে বা কোনো খারাপ লাগলে আমি কিন্তু সেটা ওপেনলি বলি আপনারা আগে রিভিউ দেখতে পারেন মানুষের রিভিউ আমার চ্যানেলে দেখতে পারেন তো কথা হচ্ছে বুমেরাং কি ধরনের সিনেমা বুমেরাং হচ্ছে ফ্যামিলি এন্টারটেনার কমেডি ছবি এবং এত ভালো কমেডি গত পাঁচ বছরে আমি দেখিনি এইটুকু বলতে পারি আপনাদের গ্যারেন্টি দিই এবং এই সব ধরনের অডিয়েন্সকে কমেডিটা ক্যাটার করবে বাচ্চা বয়স্ক এবং যারা

এবারে যে রোবটটা তিনি তৈরি করলেন এই রোবটটা তার জীবনে কিভাবে বুমেরাং হয়ে আসে এবং কি কি প্রবলেম ক্রিয়েট করে এবং সেই সমস্যা থেকে বেরোতে পারে কি পারে না তার লোকরা কিভাবে জড়িয়ে যায় এই এই নিয়ে গল্পটা নিখাত কমেডি এবং এখানে সৌরভ দাস এবং জিতের যে দুর্দান্ত রয়েছে এখানে প্রথমে সত্যম ভট্টাচার্যকে কাস্ট করার কথা ছিল সৌরভ দাসের বদলে সৌরভ দাস ফাটিয়ে দিয়েছেন জিতের সাথে তার কেমিস্ট্রি দুর্দান্ত এবং তার যে ওয়ান লাইনার্স গুলো ছিল এক্সপ্রেশন ছিল দুর্দান্ত এবং একটা সিন আছে যেখানে টেলারও দেখেছেন তুই ঈশান নিশাকে নিয়ে থাক আমি চললাম জানলা দিয়ে যে সে ঝাপটা দিল অনেকটা আমার সেই সাড়ে চুয়াত্তরের চিনময় চিনময় রায়ের সিনটার কথা মনে পড়ে গেল যখন সে পিসিমাকে দেখে মানে পুকুরে ঝাঁপ দিয়েছিল যারা ওই সিনেমাটা দেখেছেন তারা রিলেট করতে পারবেন এবারে আসি জিতের কথা জিৎ কিন্তু সাইন্টিস্ট হিসাবে দুর্দান্ত পারফর্ম করেছেন তার কমিক টাইমিং দুর্দান্ত এত ভালো কমেডি তিনি করেন আমারও জানা ছিল না আগে তাকে দেখেছি আবার রাতে অন্যান্য ছবিতে কমেডি করতে না কিন্তু এখানে তার কমেডি তার নিজেকেই ছাপিয়ে গেছে তিনি আগে যেরকম কমেডি করতেন তার থেকে অনেক বেটার কমেডি করেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জিত কিন্তু এখানে সবাইকে স্পেস দিয়েছেন এখানে কিন্তু জিত এজ এ সুপারস্টার জিত নেই জিত কিন্তু সমস্যা আপনারা দেখতে পাবেন রুক্মণী মৈত্র তার জীবনে সেরা অভিনয় সেরা পারফরমেন্স রোবট হিসেবে তিনি পারফর্ম করেছেন এবং একটা কথা বলতেই হয় যে মেকআপ ডিপার্টমেন্টে যিনি ছিলেন তাকে অবশ্যই ক্রেডিট দিতে হয় তিনি মেকআপ এত সুন্দর করেছেন রোবট হিসেবে মোস্ট অব দ্য রুকিনী রোবটাই ম্যানারিজম তার হাঁটা চলা তার কথাবার্তা বলা দুর্দান্ত লেগেছে মানে পার্কে একটা সিন আছে সৌরভ দাসের সাথে সেখানে রোবট মনে হচ্ছে এবং আরো কয়েকটা সিন আছে যেখানে পুরোপুরি তাকে রোবট মনে হয়েছে এটা রুক্মিনীর সেরা অভিনয় বাকি চরিত্রগুলো যদি বলতে হয় খরাজ মুখ দারুণ

কমেডির মাঝে মাঝে যে ফানি টিউস গুলো ইউজ করা হয়েছে ফ্যান্টাস্টিক বুমেরাং এর মধ্যে দারুণ কমিক এলিমেন্ট তো আছেই কিন্তু এর মধ্যে অন্যতম হাইলাইট হচ্ছে জিত এবং তার মেয়েদের মধ্যে একটা কনভার্সেশন আছে সেখানে কিন্তু সরকার যে দিয়ে দেয় ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা দেয় সেই নিয়ে কিন্তু সুন্দর একটা জোক রয়েছে সেটা কিন্তু আপনারা দেখলে অবশ্যই এটা মিস করবেন না এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবার মানে সমবেত এফোর্টটাই কিন্তু এই ছবিটার হচ্ছে সম্পদ এবং এই গল্পটা ফ্যামিলিকে মানে ফ্যামিলি নিয়ে গিয়ে আপনারা পুরো এনজয় করতে পারবেন দু ঘন্টা পনেরো কিলোমিটার ছবি একটু বোরিং না পুরো পুরোপুরি কমেডি তো ভরপুর এরকম নয় যে মাঝে মাঝে কমেডি হচ্ছে কমেডি আছে ইমোশনস আছে মজা রয়েছে এবং জিতের একটা সিন রয়েছে যে মদ খরাজ মুখার্জির সাথে একটা সিন রয়েছে সেটা আপনারা দেখলে হাসবেন খরাজ মুখার্জি যারা মূর্তির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং জিত সেখানে মদ খেয়ে তাকে দেখছেন মান দেখছেন না ভুল দেখছেন এরকম করতে করতে কিছু সিনস রয়েছে দারুণ সেটা ওভারঅল এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত আপনাকে হাসাবে আপনাকে ইমোশনাল করবে আপনার ফুল এনজয়মেন্ট দেবে এবং যেটা মজার কথা হচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পুনরায় রুবিরায় নাটক থেকে কিন্তু এটা ইন্সপায়ার্ড একটা নাটককে কি মাস কমার্শিয়াল সিনেমায় কনভার্ট করতে হয় জিদ্দাকে দেখে শেখা উচিত সত্যি কথা বলতে একটা নাটক যা আমাদের বাঙালিয়ানা ভরপুর যে সবাই তো বলে জিদ্দা সিনেমা বাঙালিয়ানা থাকে না পুরো মানে সাউথের মতো হ্যান ত্যান বলে কিন্তু এটা পুরোপুরি বাঙালিয়ানায় ভরপুর আপনারা গিয়ে দেখুন সিনেমাটা হলে এবার এবার যাচ্ছেন না কেন এবার যান দেখুন আস্তে আস্তে তো কালেকশন বাড়বে আমি বারবার বলে আসছি আমার ভিডিওতেও বলেছি আস্তে আস্তে কালেকশন বাড়বে আস্তে আস্তে কিন্তু এর গতি অনেক গুণে বাড়তে থাকবে ওয়ার্ড আপ মাউথ দুর্দান্ত সমস্ত জায়গায় পজিটিভ রেসপন্স পুরোনায় রুবি রায় যে নাটকটা সেখানে মাস এলিমেন্ট দিয়ে সিনেমাটা করা হয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি ভিত্তিক ছবি এবং এখানে বন্ধন এর জাতীয় যে ছবি ছিল ফ্যামিলি ফ্লেভার ছিল সবাই মিলে দেখে সবাই মিলে ইনভলভ রয়েছে সেরকম কিন্তু একটা ছবি এখানে রয়েছে বাচ্চা বয়স্ক সবাই কিন্তু এই ছবিটা এনজয় করবে এবং এই ছবিটা দর্শকদের মন জয় অলরেডি করে নিয়েছে এবং আস্তে আস্তে এই ছবিটা কিন্তু আরও অনেক গ্রোথ নেবে এবং সপ্তাহ শেষে আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম বৃহস্পতিবারে আপনারা দেখবেন এর কালেকশন কিন্তু অনেক পিক আপ করবে আরেকটা কথা হচ্ছে এই ছবিটা কিন্তু তিনটে টোটাল হলিডেজ পাচ্ছে পরের দিকে অলরেডি যেটা চলে গেছে সেটার কথা বলছি না সম্ভবত পনেরো ষোলো সতেরো এই তিন দিন কিন্তু টানা রান পাবে এবং ফ্রি রান পাবে ফ্রি রান না এই তিন দিন কিন্তু রান পাবে মানে ছুটির দিন থাকবে এবং তিন দিনেও কিন্তু বুকিং ভালো হবে তাই প্রথম সপ্তাহে কালেকশন ভালো হলো পরে ড্রপ হয়ে গেলো এরকম কিন্তু এই ছবির ক্ষেত্রে হবে না যেহেতু ওয়ার্ড অফ মাউথের জন্য আস্তে আস্তে কিন্তু কালেকশন এটার বাড়বে আর এই ছবির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলবো আপনাদের সেটা হচ্ছে জিৎ কিন্তু নিজেকে গুটিয়ে রেখে সবাইকে ছেড়ে দিয়েছেন ভাই তোরা তোদের মতো কর তোরা মন খুলে অভিনয় কর প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দে আমার অত স্পেস নেওয়ার দরকার নেই সেটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা দেব এর আগে করেছিলেন তিনি কিন্তু টনিক প্রজাপতি অন্যান্য ছবিতে কিন্তু বাকি ক্যারেক্টারগুলোকে স্পেস দিয়েছিলেন ইভেন কিসমিশেও ঠিক আছে এবার জিত কিন্তু সেই কাজটা করলেন এবং সবাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন জিত তো ওভারঅল ছিলেনি এবং তিনি তার সুপার স্টার এখানে দেখাননি সুপারস্টার সপ্তাহেও এখানে দেখাননি লাস্টে অ্যাকশন রয়েছে লাস্ট পনেরো মিনিটে ভরপুর অ্যাকশন রয়েছে যার জন্য রবিরর্মাকে ক্রেডিট দিতে হয় এবং শুধু এই 100 200 গুলোর জন্য জিদাকে ইন্টারভিউতে বলেছিলেন যে সিনেবট ক্যামেরাকে আনা হয়েছে মুম্বাই থেকে প্রচুর টাকা খরচ করে আনা হয়েছে তার ভিজুয়ালসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে সিনে বাইকটা দেওয়াল ভেঙে ঢুকছে ওটা দুর্দান্ত ওটা যে কোনো মানে হল মানে যে কোনো বলিউড ছবি নায়কের সাথেও জিতকে কম্পেয়ার করতে পারবে না এই সিনটা দেখে এবং দারুণ সেই জিনিসটা রয়েছে এবং এই ছবিতে কোনোই সায়েন্স ফিকশন মানে জিনিসগুলোকে না কখনো মনে হয় নিজের আজগুবি লাগে মনে হয় নরমাল লাগে এই ব্যাপারটা রয়েছে এখানে রোবোটিকের ব্যাপারটাও কিন্তু নরমাল লেগেছে এবং জিতের যে সেটা কিন্তু এখানে ওরকমভাবে ডাইরেক্টলি দেখানোর চেষ্টা করে ইনডাইরেক্টলি দেখানোর চেষ্টা করা হয়েছে এবং অ্যাকশানে যে সুপারস্টার জিতকে আমরা দেখছে সেটা কিন্তু অরিজিনাল এই গল্পের জিত নয় সেটার জন্য সেটা একটা সারপ্রাইজ সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে সুতরাং জিত এই সিনেমার মাধ্যমে কিন্তু একদম ব্যাটে বলে করে ফেলেছেন একদম পুরো ছক্কা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এলে সেই বলটা কিন্তু স্টেডিয়ামের বাইরে যাবে আমার কথা মিলিয়ে নেবেন ওভারঅল বুমেরান সবার জন্য ছবি এন্টারটেনিং ছবি ভরপুর এন্টারটেনমেন্ট এই বছরের সেরা ছবি হতে চলেছে বুমেরান আমার মন বলছে এখনো পর্যন্ত টিল ডেট এটা সেরা ছবি হয়তো বছরের শেষ এটা সেরা ছবি হয়েও যেতে পারে এবং এটা কিন্তু ফাটিয়ে ব্যবসা করবে আস্তে 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 পিক আপ নেবে ভয়ঙ্কর পিক আপ নেবে এবং নন্দন স্টুডিও পেলো বলে সেকেন্ড উইকে যদি একটু ওনারা মানে নিরপেক্ষভাবে বিচার করেন সো বুমেরাং কিন্তু আমি বলবো দারুণ একটা সিনেমা আপনারা এনজয় করুন যারা দেখেননি অবশ্যই দেখুন আমি একবার দেখেছি সেকেন্ড টাইম অবশ্যই দেখবো সিঙ্গেল স্ক্রিনে ডেফিনেটলি সেকেন্ড টাইম দেবো তোমার মাল্টিপ্লেক্সে দেখেছি বা সিঙ্গেল স্ক্রিনে দেখবো সো আমার তরফ থেকে হ্যাপসঅ সৌভিক কুণ্ড লেখাটা দারুণ হয়েছে এবং স্ক্রিপ্ট ডাইরেকশন স্ক্রিন প্লে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্ক্রিন প্লে সেটা একদম ফাটিয়ে দিয়েছে সৌভিক কুণ্ডু দুর্দান্ত সৌভিক দ্বারা আমি কংগ্রাচুলেশন জানিয়েছি সোশ্যাল মিডিয়াতে তো তিনিও রেসপন্স করেছেন যাই হোক ব্যাপারটা হচ্ছে খুব ভালো হয়েছে সব মিলিয়ে এবং জিতের কিন্তু একটা কামব্যাক হলো ব্যাটে বলে হলো পুনরায় পুনর্জন্ম হলো ফ্যামিলি অডিয়েন্স যে জিতকে দেখতো সেই জিতে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বুমেরাং অবশ্যই গিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই টলি নিউজ অ্যান্ড আপডেট জিত ফলো করে দেবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই